আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার ইংলিশ অংশের একটা ইম্পর্ট্যান্ট পার্ট নিশ্চয়ই ভোকাবুলারি যেটা নিয়ে তোমরা একটু প্যারায় থাকো বেসিকলি বাংলাদেশে জল ধরনের কম্পিটিভ এক্সাম হয় ভর্তি পরীক্ষা হয় ইংলিশ যেখানে আছে ইংলিশ অংশের অ্যারাউন্ড ফর্টি ফিফটি পার্সেন্ট কিন্তু ভোকাবুলারি পার্টটাই পাট আকারে ব্যবহৃত হয় পরীক্ষা খুব প্রশ্ন আসে বাট এই একটু প্যারা থাকে আমি তোমাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি সেই জন্য আজকের ক্লাসটি আমি ভোকাব বেসড সাজিয়েছি হোপফুলি তোমাদের উপকার হবে এবং বলে রাখছি ভোকাবলি তুমি কীভাবে প্রস্তুত নিবা আমি তোমাদের কৃষিগুচ্ছের অনেক আগের প্রশ্নগুলো দেখেছি এবং এছাড়া কৃষিগুচ্ছ ভিন্ন যত ধরনের পরীক্ষা হয় আসলে পরীক্ষায় প্রশ্নগুলো এখন রিপিট হয় ফলে তোমাদের কাজ হবে তোমার হাতে যে বইটাই আছে ওই বইটার ধরে প্রথমত তুমি নিশ্চয়ই গুচ্ছতে পরীক্ষা দিবা একটা প্রশ্ন ব্যাঙ্ক থাকার কথা তোমার কাছে না থাকলে কারো কাছ থেকে যেই বন্ধু কিনছে একটু দেখে নাও প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখো পাশাপাশি তুমি যদি আগে মেডিকেলের পরীক্ষা দিয়ে থাকো মেডিকেলের প্রস্তুতির জন্য যে ভোকে পড়েছিলে না সেটার আবার একটু রিভিশন দাও এবং নিশ্চয়ই তোমরা এর প্রশ্ন তুমি মেডিকেলের পরীক্ষা দাও বা না দাও হ্যাঁ তুমি এর প্রশ্ন ব্যাংক পড়েছ পরে না থাকলে যদি সম্ভব হয় প্লিজ এর প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন ভোকেব বেস প্রশ্ন কমন পড়তে পারে এবং ভোকেব বেজ প্রশ্ন যদি দু তিনটা চারটা আসে হয়তো বিসিএসের প্রশ্নই সব আসবে ফলে আমি তোমাদের সাজেশন করবো ভাইয়া ভোকেবুলির জন্য খুব বেশি প্যারা নিবো না প্রথমত প্যারা যেটা নিবা বিসিএস এর প্রশ্নগুলো পড়ো বিগত বছরের তুমি মেডিকেলের পরীক্ষা যদি দিয়ে থাকো মেডিকেল ডেন্টালের প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ো এবং কৃষি উচ্ছে পরীক্ষা দি বা কৃষিক বিগত বছরে আসা ভোগাবলির প্রশ্নগুলো একটু রিভিশন দিয়ে থাকো এছাড়া তুমি যদি অন্য কোথাওকার জন্য প্রশ্ন নিয়ে থাকো এবং ভোকাবলি পড়ে থাকো প্রিভিয়াস কোয়েশ্চেন সেগুলি একটু রিডিং পড়ে থাকো ভোগাবলিক বেসড প্রশ্ন যা আসবে এগুলো কঠিন হয় না আমার দেখা হ্যাঁ হোপফুলি এবং আমি আজকে ভোকাবলিক বেসডের প্রশ্ন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো তোমাদের কখনোই আসে নাই বাট আসার একটা চান্স আছে এবং আমি খুব সহজগুলো রেখেছি বাট এগুলো পরীক্ষা খুব খুব করে এসছে বিভিন্ন জায়গায় আমি চলে যাচ্ছি প্রথমত দুটা প্রশ্ন খুব কুইক করে সিনেমা অ্যান্টাইন ভাই ভাই এটা তোমাদের জন্য একবারে মোস্ট ওয়ান্টেড যদি আমাকে বলো স্যার একটা দুটো টপিকের নাম বলেন যেগুলো আমার খুব বেশি পড়া উচিত ভোকলি বেসড এই সিনেমা থেকে প্রশ্ন পাবাই ভাইয়া প্রিওদেশন থেকে প্রশ্ন পাওয়ার খুব খুব চান্স থাকবে প্রথম প্রশ্ন প্রশ্নটা সিনেমা পিটফল ট্রাই করো দেখো তোমার অবস্থা কী এগুলো কতটুকু পারো আমাকে ভিডিও শেষে জানাতে পারো যে ভাইয়া আমি পস্কর করে চিন্তা করেছি আমার এতটা হয়েছে আমাকে জানাতেও পারো আমি আনসার দেখাচ্ছি তোমাদের আমাদের প্রথম প্রশ্নটার আনসার পিটফল মানে তো বুঝোই বুঝোই দুর্বলতা ঘাটতি ত্রুটি এটাকে আমরা বলছি শর্টকামিং নিশ্চয়ই আমারও কিছু শর্টকামিং আছে হ্যাঁ যেমন কোন একটা ভিডিওতে আমি তোমাদেরকে কিছু একটা বোঝাতে গিয়ে আমি এই যে ইট ইজ হাই টাইম দিয়ে আমি তোমাদের কিছু একটা বোঝাতে চেয়েছিলাম হ্যাঁ দেখো প্রশ্ন ছিল ইট ওয়াজ হাই টাইম বলে রাখছি আমার খেয়াল হয়ে আছে আলহামদুলিল্লাহ ইট ওয়াজ হাই টাইম সেন্টেন্সটা ছিল ইট ওয়াজ হাই টাইম আমি কিন্তু ভাইয়া রিডিং পড়ছিলাম ইট ইজ হাই টাইম এখন আমি ইট ইজ হাই টাইম পড়তে পড়েছি যেহেতু আমি কিন্তু ইট ইজ হাই টাইমের মতো করেই আনসারটা দিয়েছি অন্যদিকে সেন্টেন্সে আমার স্লাইডে ছিল ইট ওয়াজ হাই টাইম ইট ওয়াজ হাই টাইম মূল কথাটা কি ভাইয়া ইট ইজ হাই টাইম যখন হয় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম হলে এরপরে যখন একটা সেন্টেন্স আসে তখন ওই সেন্টেন্সটাকে আমরা ফার্স্ট ইন্ডিফেন্টেন্সে রাখি যখন ইট ইজ হাই টাইম হয়

এরপরে যখন আমরা লিখবো একটা সেন্টেন্স তখন সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স আমি কিন্তু সেখানে ভুল পড়েছি দেখো ভাই ছিল ওয়াজ আমি পড়েছি ইজ ফলে তোমরা কেউ কেউ আমাকে পয়েন্ট আউট করে দিয়েছ আমি যে ভিডিওতে এই ভুলটা করেছিলাম অনিচ্ছায় সেটা কিন্তু আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি যেন কেউ ভুল পড়ে ভাইয়া তোমার লাইফের কোনো ক্ষতি না হয় হ্যাঁ আমি সেই জন্য সরি বা ভুল তো হতেই পারে ভাইয়া আচ্ছা পিটফুল মানে কি ত্রুটি শর্টকামিং ট্রুটি হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট দেখো এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন অনেক জায়গায় আসছে হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য দ্যালোরি মানে সে ম্যা কি ম্যাচটা টাস জিতার জন্য সে খুব বেশি ফ্যান্টাসি করেছিল খুব কল্পনা করেছিল খুব আগ্রহ ছিল তারা এমনটা বোঝাচ্ছে ওকে দেন আমি মনে হয় চলে যাই তোমাদের বোঝাতে পেরেছি আগের একটা বিষয় আমি ক্লিয়ার করতে পেরেছি দ্য সিনোনেম অফ ডিলিটেরিয়াস ডিলিটেরিয়াস শব্দটার সিরোনম কি কুইক বলো ডিলিট মানে কি ডিলিট আমরা ফোন থেকে কোন শব্দগুলো ডিলিট করি কোন ছবিগুলো কোন ফাইলগুলো ডিলিট করে ফেলি যেটা প্রয়োজন নাই ডিলিটেজ মানে কি তাহলে প্রয়োজনীয় না ক্ষতিকর হতে পারে ইয়েস আনসার নিশ্চয়ই আনসার হবে নিশ্চয়ই দেখো ভাই ডিলিডেজ মানে ক্ষতিকর এটা সিনেম হলো হার্মফুল হার্মফুল হলো ক্ষতিকর ইউজফুল মানে উপকারী হামলেস মানে ক্ষতিহীন হোপফুলি ক্লিয়ার তাহলে ডিল ডেজ মানে ক্ষতিকর হার্মফুল মানে ক্ষতিকর আশা করি তোমরা ক্লিয়ার চার পাঁচ আগে স্পেলিংটা তোমার জন্য ইম্পর্টেন্ট স্পেলিং শেখার উপায়টা কী আমি বলবো তুমি কেবল প্রিভিয়াস কোয়েশনগুলো পড়ো ধরো প্রিভিয়াস কোশ্চেন এইভাবে চারটা আছে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা উত্তর যদি ধরো ভাইয়া ফর এক্সাম্পল উত্তর যদি ধরো হলো ডি বা সি তুমি ডি নাম্বার সি নাম্বারটাকে দাগ দিয়ে ওই শব্দটা রিডিং পরে ফেলো মানে খাতায় লিখে ফেলো বাকি তিনটা মানে কেন ভুল এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাইতে চাইবে না মাথা ঘামাইলে তোমার ভুলটার সাথে তুমি যদি পরিচিত হয়ে যাও পরীক্ষা কিন্তু ওই ভুলটা তোমার কারেক্ট মনে হইতে পারে মনে একটু খটকা বাড়তে পারে ম্যান বায়োগ্রাফি নেশন এটাকে এই কথাটা আমি বলছিলাম এই ধরনের প্রশ্ন নর্মালি তোমাদের কৃষিগুচ্ছে আসতে দেখা যায় না বাট এগুলোকে আমরা ভোকাবলির ভাষায় অ্যানালজি বলি খুবই সহজ একবারে সহজ আমি দেখা দেখাচ্ছে যদি চলে আসে যেন তুমি মানে মানে জীবনও দেখি না পরি না এমন যেন না হয় আমি আনসার দেখাচ্ছি এবং তোমাকে বলে দিচ্ছি কেন সহজ ভাইয়া এখানকার অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ যেন ডবোধক মানে একটা কথা দুটার অর্থ দেয় হ্যাঁ দেখো অ্যাম্বিগিউ বানানটা খাতায় লিখে ফেলবা এবং মেন বায়োগ্রাফি নেশান হিস্ট্রি রিলেশনটাকে আমরা অ্যানালজি বলি অ্যানালজি মানে সাদৃশ্য এখানে যে দুটা ওয়ার্ড আছে দুটা ওয়ার্ডের মাঝে একটা রিলেশন আছে কি ভাইয়া মেন বায়োগ্রাফি বায়োগ্রাফি মানে জীবন বৃত্তান্ত প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্ত থাকে লিখিত হোক বা মৌখিক হোক বা বায়োগ্রাফি নিশ্চয়ই আছে সবারই একটা তাহলে মেন মানুষের আছে একটা বায়োগ্রাফি প্রতিটা দেশের কি আছে একটা জিওগ্রাফি আছে পিপল আছে নাকি লিডার আছে প্রতিটা দেশের দেখো লিডারও আছে পিপলও আছে জিওগ্রাফিও আছে বাট এটার সাথে রিলেশন হইতে হবে ভাইয়া তার মানে মানুষের জীবনের বৃত্তান্ত কোথায় থাকে বায়োগ্রাফিতে থাকে একইভাবে একটা দেশের বৃত্তান্ত কোথায় থাকে তার হিস্ট্রিতে থাকে রিলেশনটা এই তোমার কাছে কিন্তু মনে হইতে পারে বাকি সবগুলোই উত্তর কিন্তু রিলেশনটা বের করতে হবে এই দুটো শব্দের রিলেশনটা যা এই শব্দের সাথে কোনো ওয়ার্ডের রিলেশনটা যায় সহজ কথা মনে হয় বুঝতে পেরেছ মেন মেনের বায়োগ্রাফি থাকে নেশনের একটা হিস্ট্রি থাকে যেখানে নেশনের ব্যাপারে সব লেখা থাকে মানুষের ব্যাপারে সব লেখা থাকে তার বায়োগ্রাফিতে যারা বিখ্যাত মানুষ আর কি আমাদের তো কোনো বায়োগ্রাফি নাই আমাদের সিভি আছে সিভিতে জীবনের কিছু জিনিস লেখা থাকে এটিসি তাই না কাছেরা মানুষজন সব জানে বা অধিকাংশ জিনিস জানে হুইচ পেয়ার ই হুইচ পেয়ার ইজ সিমিলার টু এনআরএন গভর্নমেন্ট দেখো ভাই এটাও কিন্তু অ্যানালজি কষ্ট পাইও না এটা বিশেষ পরীক্ষা আসছে অনেক পরীক্ষা আসছে অ্যানালজিটা চলে আসলে কী আনসারটা দেখাচ্ছি কেন আনসারটা এমন দেখো আনসারটা হচ্ছে এনআর কি আর গভর্নমেন্ট পেনিওরিয়ার ওয়েল দেখো ভাইয়া গভর্নমেন্ট থাকলে কিন্তু নৈরাজ্য হয় মানে নৈরাজ্য গভর্নমেন্ট সরকার থাকলে নৈরাজ্য হয় না এমনটাই আমরা নর্মালি জানি একবারে আইডিয়াল পজিশনে অবস্থায় সরকার থাকলে নৈরাজ্য হয় না একইভাবে সম্পদ থাকলে কিন্তু দারিদ্রতা আসে না এটাই আমার সম্পদ আছে আমাদের আমি কি দরিদ্র নাকি তাহলে গভর্নমেন্ট থাকলে এনার কি হয় না ওয়েল থাকলে পেনিউরি হয় না মানে দারিদ্রতা আসে না দারিদ্র হয় না কেউ দরিদ্র কেউ হয় না হোপফুলি ডান দেন এক অ্যানালজি অ্যানোলজি মোডের এটা খুব ইজি এবং তোমার সাথে কানেক্টেড সায়েন্সের ওয়ার্ডের সাথে হ্যাঁ হয় আর ক্যাটারাক্ট মানে ওই যে চোখের ছানি চোখ চোখ ফোলারও কিছু আছে একটা আসে আমরা কি যেন বলি এটাকে তাহলে আনসার তো বলে ফেলছি ভাইয়া এটাই আনসার তো নিশ্চয়ই পেয়ে গেছে আন্দাজে আনসার পেয়ে গেছে দেখো ভাই তাহলে এই টিউবারক রোগটা হয় লামছে আর ক্যাটারেক্ট রোগটা হয় কোথায় চোখে তাহলে টিউবারকোলিস টিউবার কিউলোসিস রোগটা হয় লাঞ্জে ক্যাটারেক্ট রোগটা হয় আইএ এবং যারা এইচএসির ইংলিশ বই টুকটাক পরেছিল টিউবারকোলোসিস মারা গেছেন কে যেন নেন্সেলমেন্টালা তোমরা নেনসেলমেন্ডেলার গল্পের ওখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে টিউবারকোলোসিস শব্দটা আছে এবং বলা যায় না ভাইয়া এই ওয়ার্ডটা তোমার যদি আনন্দ মনে হয় একটু খাতায় লিখো তুমি স্প্রিং আকারে পেয়ে যেতে পারো পরীক্ষায় বা তোমার লাইফের কোনো জায়গায় তুমি হয়তো এই টিউবার কিউলোসিস লিখতে হবে তখন কিন্তু মানে ওয়ার্ডটা যদি একটু দু চারবার লেখা না থাকে লিখতে গেলে দেখবো একটু পাল্ডা করে ফেলবা টিউবার কেউ লাঞ্চে হয় ক্যাটারেক্ট হয় কোথাও চোখে ডান দেন আট নয় ডরমেন শব্দের সিনোনিম কি খুবই ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন খুব খুব আসছে বাট ইজি ওয়ান ডরমেন শব্দের সিনোনিম কি দ্য ওয়াস সেন্ট ড্যাশ জেল এটাও খুব পারার কথা এবং প্রিয়বেদন মোড়ের প্রশ্ন আনসার দেখাচ্ছে তোমাদের দেখো আমাদের আনসার হওয়ার কথা ডরমেন মানি ভাইয়া ঘুমন্ত লুকাইত সুপ্ত তার মানে সিনোনিমটা কি হবে এটা ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ না তো ঘুমন্ত যে সে তো অ্যাক্টিভ না তাই না দেন আমরা দেখছি দ্য থিপ ওয়াস সেন্ট মানে থিপের পাঠানো হয়েছে থিপে পাঠায় না পেসিড মোড থিপের পাঠানো হয়েছে কোথায় টু দ্য জেল ওনাদের জেলে পাঠানো হয়েছে দেন অ্যাগেন কষ্ট পাইও না ইজি ওয়ান বিএস পরীক্ষায় আসছে তোমাদের আসতে পারে ভাইয়া সহজে বুঝবা শোনো হুইচ পেয়ার ইজ সিমিলার টু স্টেয়ার অ্যান্ড গ্ল্যান্স দেখো স্টেয়ার আর গ্লান্সের সাথে কি সব রিলেশন আছে সেম রিলেশনটা আমাদের এই চারটা অপশনের একটাতে আছে খুবই ইজি আমাদের ব্যক্তিগত লাইফে খুব ব্যবহার করি স্টেয়ার গ্লান্স উত্তর দেখাচ্ছি দেখো ভাই এখানকার উত্তরটা হবে স্টেয়ার গ্লান্সের সাথে উত্তরটা আমাদের যাবে এ নাম্বার কেন দেখো ভাইয়া গাল্প মানে কি গাল্প মানে হলো আমি যদি এখানে বলি দেখো গ্লান্স আর স্টেয়ার রিলেশনটাই গ্লান্স বলি না এটা গ্লান্স এটা গ্লান্স মানে কি এক এক চোখে মানে এক নজরে এখানে সময় বেশি থাকে না ভাইয়া গ্লান্স মানে হলো দিকে তাকানো বেশি সময় না একটু দেখলাম চলে গেলাম ইটিসি মানে আমি খুব সময় নিয়ে তাকালাম না এটা হলো গ্লান্স আর ইস্টার মানে কি একবারে তাকিয়ে থাকা তাহলে এটা তাকানো অল্প সময়ের জন্য এটা তাকানো একটু সময় একটু দীর্ঘ হয় লেনদেন করে হ্যাঁ কেমন তাহলে দেখো গ্লান্স শব্দটার মানে হলো তাকানো বাট অল্প সময়ের জন্য ক্ষণিক সময়ের জন্য আর স্টেয়ারটা তাকানো একটু সময় থাকে ফুল দেখো দুটাই তাকানো দুটার মাঝে এটা হলো হালকা এটা হলো একটু ভারী একইভাবে দেখো সিপ সিট মানে একটু চুমুক দেওয়া কি চুমুক দেওয়া ধরো তুমি পানি খাচ্ছ চা খাচ্ছ এটা সিট আর গাল্প মানে কি ডগ ডক ঢগ করে খাওয়া দেখো দুটাই কিন্তু পান করা দুটোর মাঝে এটা হালকা না সিট মানে ধরো পানি খাচ্ছ তুমি চার মতো করে এক টান দিচ্ছো এটা হলো সিপ আর গাল মানে কি পানি যখন খায় মানুষ বিষ করে খাবারের শেষে যদিও ঠিক না হ্যাঁ ডক 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 করে খায় দাঁড়ায় খেলে দেখবা ডক ডক একটা আওয়াজের মতো হয় কিন্তু তাহলে দেখো গ্লান্স স্টেয়ার অল্প সময় তাকানো বেশি সময় তাকানো সিট মানে পান করা তবে হালকা আর গাল মানে ঢকঢক ডক ঢক পান করা এই দুটো রিলেশন এখানে আছে ও ফুলিয়ে তোমাদের বুঝাতে পেরেছি ড্যান তোমাদের বলেছি মনে হয় আগের আগের ক্লাসেও যারা তোমাদের মধ্যে যদি কেউ আমি বিরক্ত করবো না তোমাদের যদি কেউ সেকেন্ড টাইম নিবা চিন্তা করে রেখেছ বা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া মেডিকেলের বা তোমাদের ছোটো ভাই বোন থাকবে যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদেরকে সহজে আমার সাথে কানেকশান করে দিতে পারো তাদের ইংলিশ প্রস্তুতিটাকে আমি একবারে হায়ার স্কেল নিয়ে যেতে পারবো যদি তারা আমার কথা মেনে চলো ইনশাল্লাহ ইংলিশের পাশাপাশি যে কেউ তারা পাবে যারা কোর্সে জয়েন করতে চাইবে বা তোমরা চাও তারা আমার এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে কেবল আমি তোমাকে ডিটেল বলে দিব হ্যাঁ দেন যাচ্ছে ভাইয়া ইলেভেন টুয়েলভ ইলেভেনে দেখো ভাইয়া লিখা আছে ইলেভেনে উই হ্যাভ ফেইথ ড্যাশ গড ফেথ ড্যাশ কী লিখবে এখানে আমাদের আছে আছে বিশ্বাস আল্লাহর উপর ব্ল্যাক ইজ কন্ট্রাস্ট ড্যাশ হোয়াইট মানে কালো হল সাদার বিপরীতটা খুবই ইম্পর্টেন্ট ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন আনসার পেয়ে যাওয়ার কথা তোমাদের ইয়াস ফেইথ ইন উই হ্যাভ ফেথ ইন আল্লাহ আমাদের আল্লাহর উপর নিশ্চয়ই বিশ্বাস আছে অ্যান্ড দেন ব্ল্যাক ইজ কন্ট্রাস্ট টু কন্ট্রাস্টের সাথে টু হয় ব্ল্যাক ইজ কন্ট্রাস্ট টু হোয়াইট মানে উল্টা বিপরীত ধর্মী ব্ল্যাকটা হলো সাদার বিপরীত ধর্মীটা এমনটা অ্যান্ড দেন থার্টিন ফোরটিন হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ বোন বোন শব্দের বিপরীতটা কি বুন শব্দটা হয়তো আমরা খুব ব্যবহার করিই না তোমরা কেউ শুনেছি কিনা আগে জানি না বুন শব্দটার অ্যান্টোনিমটা কী অ্যান্টোনিমটা কি দেখো বুন মানে পজিটিভ টোন বুন মানে আশীর্বাদ এমন কিছু একটা অ্যান্টোনিমটা চাইছে অ্যান্ড সিনোনিম অব ইনক্রেডিবল ইনক্রেডিবল শব্দটা পরীক্ষা অনেক অনেকবার আসছে ইনক্লুডিং বিশেষ পরীক্ষা তোমরা পাই যেতে পারো ভাই খুবই ইজি ওয়ার্ড আমরা নর্মালি ব্যবহার করি পরীক্ষা আসলে ছেলেমেয়েরা আসলে ওই যে পরীক্ষা কিন্তু প্রশ্ন খুব বেশি কঠিন হয় না বাট চাপে অনেক সহজ জিনিস আমরা ভুল করে ফেলি আসো ভাই আনসার আমরা দেখাচ্ছি প্রথমটা দেখো ভাইয়া বুন শব্দের অ্যান্টনি যে বুন মানে আশীর্বাদ বা পজিটিভ টোন সুবিধা ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা আর এখানে বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল মানে তো অবিশ্বাস্য বিষয় করা জানা এমন তার মানে আনবিলিভেবল আনবিলিবেল ইনক্রেডিবল আনবিলিভেবল সিনেম চাইছে কিন্তু এখানে অ্যান্ড দেন একটা কি যেন ট্রান্সলেশন কাটা ঘায়ে কাটা ঘায়ে নুনের ছিটা তোমরা নিশ্চয়ই এইচ ইসিতে থাকতো কিছু প্রবাদ প্রবচন পড়েছিলে না প্রবাদ প্রবেচন দেয়ার গোজ্রবার এমন কিছু একটা ওই যে টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান এই স্টিচিং টাইম সেপস নাইন কী যেন ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল এই যে কিছু প্রবাদ পড়েছিলো ওই প্রবাদগুলো যদি সম্ভব হয় সুযোগ থাকে একটা রিডিং দিয়েও কমপক্ষে প্রিগিয়ার যেগুলো এসেছিল ওইগুলো যদি পরীক্ষায় দিয়ে দিল আমি একটা দেখালাম তোমাদেরকে মডেল আকারে কাটা ঘায়ে নুনের ছিঁড়া এটার ট্রান্সলেশন কী আর ছোটো নাম্বার অ্যাগেন অ্যানোলজি মোডের বাট খুবই ইজি তোমাদের সাথে কানেক্টেড দেখো ভাইয়া হার্ট পাম্প করে কিন্তু হার্ট কী করে পাম্প করে হাটের হার্টের কাজটা হলো পাম্প করে হার্ট কিন্তু পাম্প করে আমরা কিন্তু নিঃশ্বাসটা এমনটাই নিচ্ছি হার্ট পাম্প করে দেন স্টোমাক কি করে তাহলে হার্টের কাজ হলো পাম্প করা স্টোমাকের কাজ কি করা ভাই স্টোমাকের কাজ কিন্তু আমরা যা খাচ্ছি তাকে কিছু একটা করা দেখান পেয়ে গেছে নিশ্চয়ই কাটা ঘাই নুনের ছিটের অন্তর উত্তর হচ্ছে নিশ্চয়ই টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি মানে কি ইঞ্জুরিতে ইনসাল্ট অ্যাড করা আরে আমার এমনি কষ্ট তুমি এসে আবার একটু ফোঁসা দাও হ্যাঁ কাটা ঘাই নুনের ছিটা অ্যান্ড দেন হার্ট করে ভাইয়া পাম্প স্টোমাক করে ডাইজেস্ট স্টোমাকের কাজ হলো ডাইজেস্ট করা হার্টের কাজ কি পাম্প করা হোপফুলি তোমরা বুঝতে পেরেছ অ্যান্ড দেন সেভেন্টিন ওয়াট ইজ দ্য সিনিং অফ দ্য ওয়ার্ড কম্পিটেন্ট দেখো খুবই ইজি আমরা খুব নর্মালি ব্যবহার করি পরীক্ষাটা আসে ভাই এসছে অনেকবার কম্পিটেন্ট শব্দ অর্থ কি কম্পিটেন্ট মানে দক্ষ যোগ্য সমর্থ ওই তো এই যেহেতু কিছু একটা সারকামস্পেক্ট ডিসক্রিট ক্যাপেবল প্রুডেন্ট কি লিখবা তোমরা আমার আনসার পেয়ে গেছে সবাই কম্পিডেন্ট মানে হলো থাকে বলে সক্ষম দ্যাটস ইট আমি মনে হয় কথা না বাড়াই এখানে কোয়েশ্চেন এইটিন নাইনটিন হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ক্লিয়ারিটি ক্লিয়ারিটি শব্দটার বিপরীত কোনটাকে ক্লিয়ারিটি মানে কি একবারে স্পষ্টতা এমনটা বোঝাচ্ছে না একবারে কোনো ভেজাল্টেজাল্ট নাই ক্লিয়ারলি বোঝা যায় এমন অ্যান্টোনমটা কি প্রফিউশন কনফিউশন ফিউশন নাকি ডিফিউশন অ্যান্ড দ্যান উনিশে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেল কোন বানানটা ঠিক আছে খুবই ভালো বানান এবং সহজ কিন্তু পারা উচিত ভিশন নিয়ে আমরা সবাই চলি তোমাদের একটা ভিশন আছে স্যার ওয়ান টু হ্যাভ সিট অ্যাট এনি কি এগ্রিকালচার ইউনিভার্সিটি অর সামথিং এলস আচ্ছা আনসার কি আনসার হতে হবে আমাদের এখানে ক্লিয়ারিটি মানে হলো একবার স্পষ্টতা কনফিউশন মানে হলো আসলে বিভ্রান্তিটা ভেজাল তাহলে কোন মানটা কারেক্ট এখানে ভিশনারি ভিশনারি ভিশন লিখো ভিশন একটা কোম্পানি আছে আমাদের দেশে হ্যাঁ সাথে আর অ্যাড করো ভিশনারি ভিশন ভিশন আর এ আর ওয়াই ভিশন এ আর ওয়াই ভিশনারি অ্যান্ড সিনটেক্স বিশেষ পরীক্ষার প্রশ্ন অনেক জায়গায় এসছে অনেকভাবে সিনটেক্স শব্দের অর্থ কি সিনটেক্স এটা যারা নাইন টেনের বাংলা ব্যাকরণ পড়েছিল সেখানে কিন্তু এমন একটা বিষয় আছে সিনটেক্স সিমেন্টেক্স এই যেতে কিছু একটা সিনটেক্স মানে হলো আমি এখানে বোঝানোর কিছু নাই শব্দের অর্থের সাথে কানেক্টেড সিনটেক্স মানে হলো সেন্টেন্স বিল্ডিং সেন্টেক্স মানে কি সেন্টেন্স বিল্ডিং সেন্টেক্স সেন্টেন্স বিল্ডিং এ ছিল তোমার সাথে আজকের ক্লাস হোপফুলি তোমরা উপকার পেয়েছ এবং ভুকাবলি কীভাবে পড়তে হবে একটা আইডিয়া পেয়েছ প্রিভিয়াস কোশ্চেন যেগুলো কথা বলেছিলাম এগুলো পরো খুব চাপ ভোগ বেজড নিও না প্রিভিয়েসগুলো পড়তে থাকো এছাড়া আরও কিছু পড়ে থাকলে সেগুলো পড়ো এবং র্যান্ডমলি আন্দাজে সব ভোগ মুখ করতে পড়তে থাকে ভাই এগুলো থাকবে না তোমার মাথায় তোমার মানে ওই র্যান্ডমলি পড়তে গেলে তোমার ইংলিশের জন্য হয়তো অন্য সাবজেক্টের প্রস্তুতিও ঘাটতি হয়ে যেতে পারে সবার জন্য শুভকামনা আমাকে দয়া রেখেও ভাই বোন এবং নিশ্চয়ই ভিডিওটা তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাকে দেখার সুযোগ দিও ভিডিওটা একটা লাইক দিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ